আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরুদ পড়িলে, ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়া দুজোকু নিভে যায়। আজ নবী গো আমার ঘড়াইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি বিশ্ব নবী যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, হযরত আলীর ঘরে শুয়া আল্লাহ বলেন নবী আপনি দেরি করবেন না, বেরিয়ে যান। বিশ্ব নবী চলে যাবে, কাফের মেহমানরা নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আর আমার নবী সেজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে বললে, কাফের মেহমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে নবীজি আপনি এক মুঠো বালি তুলুন গো নবী, বালি তুলে তা শহদ পড়ুন, আর তা শহদ পড়ে কাপেরদের মাথাতে ছিটিয়ে দিন, আর কাপেরদের চোখ গলা বন্ধ করে দিব আমি আল্লাহ, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবে। আল্লাহ বলেন নবী আপনি বালি নিক্ষেপ করবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ও গো নবী আপনি বালি নিক্ষেপ করবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ নবী চলে গেলেন, আবু বকরকে গিয়ে বলে, আবু বকর রে, ওরে আবু বকর চ। হযরত আবু বকর বলে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ, বলুন বিশ্ব নবী বলেন, আবু বকর মুঠো দেরি করা হবে না, চলো যাই। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে চললেন, দেখেন ঘটনা, সমস্ত গাছপালা তরুলতা পাখি পাখু প্রচন্ড পাথর নিয়ে, পাথর আপনার পশু পাখি গাছপালা, আয় 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 এসে বসে গেছে, আর ওঠার সুযোগ নাই। এবার মুখ চাপাইলে ওখানে উতাবো, একমাত্র মুরব্বীদেরকে ছেড়ে দেব। কেন? মুরব্বীরা ধরে রাখতে পারবে না, কিন্তু যুবক তোমাদেরকে ছাড়বো না। কেন? আমাদের যুবকদের কাজ ছাড়া। কি বলছেন আপনারা বলুন? এখন মুরব্বীর টাইট আছে, কি বলছেন আপনারা বলুন? ঠিক না, বেরিক বলছি। হ্যাঁ, এখন যুবকদেরকে বিয়ে করতে গেলে ভয় পাচ্ছেন না, বিয়ে করবো না, বাইচান যদি ভাত না খাই। আর মুরব্বী বেঁচে তুই আর একটা লিয়াই দেখছি, কোনো ব্যাপার নাই। কেন? আমাদের যুবকরা রাত্রি বারোটায় একটা দুটো তিনটে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার পাবজি, আপনার দিকে চলে না নাকি? এদিকে চলে ফ্রি ফায়ার আর পাবজিতে কাজ ছাড়া। এগারোটা বারোটা ক্ষতি হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, কিনা যাবে, সরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন শেষ হয়ে যাবে রে বন্ধু। টের পাবা না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। আল্লাহ কি বিপদ করেছি, কেন রাজ্যে গেম খেলেছি, জীবনের যৌবন শেষ করেছি, সেই দিন তোমাদের বউ গলা পরকিয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যারা গেম খেলবে তাদের বউ গলা পরকিয়া করবে করবে, আমি বলে দিয়ে গেলাম। মুসলমান পরকিয়া বোঝেন তো নাকি? পরকিয়া বোঝেন না? পরকিয়া মানে কি আর ভাঙ্গে বুঝবো না, ভাঙ্গে বলা যাবে না। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা বিশ্ব নবী আবু বকরকে নিয়ে মক্কা জুড়ে মদিনার পথে যখন গেলেন, গাছপালা তরুলতা পাখি পক্ষু তারা সমস্ত কান্নাই ভেঙে বলল,
বলে নবী গো আমরা কি ইয়তিম হয়ে যাব গো নবী? আল্লাহ নবী বলে না ও গাছপালা তরুল তো তোমরা ইয়তিম নয়, আমি নবী আবার আসব, কিন্তু আবু জাহেল তো আমাকে থাকতে দিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়াত আছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাথরের ওপর দিয়ে যায়, আল্লাহ নবীর পায়ের তলের পাথর গলা তুলোর মতো নরম হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আবু বকর বললেন আমি নবীকে কোলে তুলে নিলাম, নবী কষ্ট হচ্ছে বলে কোলে নিলাম, আমি পাথরের ওপর দিয়ে যাচ্ছি, আমি আবু বকর যাওয়ার কারণে আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতো নরম হয়ে যাই। মুসলমান, এটা হলো আমার নবীর মজেজা, এটা হলো আমার নবীর কুদরত। ও মুসলমান, আল্লাহ নবী বলেন আবু বকর গো ওই দেখো বেঈমান কাফেররা পেছন থেকে তাড়া করে চলো চলে যাই। গতরা সেনা সাইয়্যেদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা, নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা, সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, নবীর পায়ের জুতার সুমান, নবীর পায়ের জুতার সুমান হতে পারবি না, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বলেন আবু বকর ওই দেখো কাফেররা পেছন থেকে আসতেছে, চলো আমরা গুহার ভিতরে ঢুকে যাই। বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর নবী বড় ক্লান্ত চলতে পারে না, নবীকে বল নবী বললেন আবু বকর গো একটু তোমার উরুটা বিছিয়ে দাও আমি একটু আরাম করি গো আবু বকর। বিশ্ব নবী আবু বকরের উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন, সিংহ চতুর্দিকে গর্ত দেশে গর্ত ছিল, হযরত আবু বকরের পায়ের পাগড়ি মাথার পাগড়ি গোলা খুললেন, খোলার পর চতুর্দিকে ছিঁড়ে ছিঁড়ে গর্ত গুলা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু একটা গর্ত কোন রকম করে বন্ধ করা গেল না। বিশ্ব নবী বললেন আবু বকর বললেন কি করব কি করব, নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলেন। ও মুসলমান দরুদি শুনালেন, ওই গর্তির ভিতরে বিষাক্ত জিনিস ছিল রে বাবা, আবু বকরের পায়ের উপর দংশন করে দিল, আবু বকরের গোটা শরীরটা নীলবর্ণ হয়ে গেল, বিজ্জ্বরিত হয়ে গেল, আবু বকর জজ্জর জজ্জর করে চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী কিন্তু চেতন হয়ে গেল, নবী বলেন আবু বকর রে তোমার কে বাড়ির কথা মনে পড়ে গেছে, বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে,
বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও গো রাসূলুল্লাহ, আমার মা বাপের কথা মনে পড়েনি, বিবি বাচ্চার কথা মনে পড়েনি, আমার গ্রামের মানুষের কথা মনে পড়েনি, তুমি কান্না করো কেন আবু বকর? বলে নবী গো, এই গর্তের ভিতরে না জানি কি বিষাক্ত জিনিস ছিল, আমার পায়ের ওপর দংশন করে দিয়েছে গো আল্লবী। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি আমাকে কেন ডাকলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করছেন, আমি আবু বকর আপনাকে কি করে ডাকবো? আর আমি যদি ডেকে ফেলি কিয়ামতের দিন আল্লাহ বলবে, আবু বকর রে আমার নবীর থেকে তোর জীবনের নাকি দাম ছিল। ও মুসলমানেরা, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে যে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। মুসলমান সাহাবারা পেরে নবীর জন্য জীবন দিত, তারা প্রস্তুত। জোরে বলুন ঠিক না বেটি, জোরে বলুন ঠিক না বেটি। আজকে আমি আপনাদেরকে বলি, সেই মোতাবেক পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মায়েশা একদিন আল্লাহ রাসূলকে বলছেন কি জানেন, ইয়া রাসূলুল্লাহ মজা কি? আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা মজা কি চলে না? চলে না, এ কথা বলেন না কেন? চলে না, চলে না, যাইজ না, না যাই, ঠাট্টা মজা কি করা চলবে? ইয়ার কি করা চলবে? আপনি আপনার বিবিকে আদর দিয়ে ডাকতে পারে, যা নাম আছে বিভিন্ন রকমের মধুর সুর দিয়ে আপনি ডাকতে পারেন, এটা সুন্নত, এটা সুন্নত। বিবিকে মহব্বত দিয়ে ডাকবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মা বাপের কথা শুনে বিবিকে মারবে তারা হলো কি, এক নম্বরের বদমাইশ। মাকেও মারা যাবে না, বউকেও মারা যাবে না, ম্যানেজ করা শিখতে হবে। ম্যানেজ বুঝেন, ম্যানেজ কাকে বলে? স্বামী স্ত্রীর মা শাশুড়ি বইয়ে ঝগড়া হয়েছে, কি হয়েছে শাশুড়ি বইয়ে ঝগড়া হয়েছে, আপনার বউকে আপনি বলবেন যে শোনো ঝামেলা করো না, মারামারি করো না, আমি তোমাকে মায়ের সামনে আচ্ছাই করে বুঝবো, তুমি মুচকি মুচকি হেসে চলে যাবা। একে বলে ম্যানেজ, কি বুঝলে? বুঝলেন না? একে বলে ম্যানেজ। আপনার মা বোনে বলছে হ্যাঁ ছোট লোকের মেয়েটিকে দিচ্ছে, বুঝতে পারলেন না? ছোট লেখার বিটিকে দিচ্ছে, কিন্তু বিবি মুচকি মুচকি হাসছে, আমার স্বামী আমাকে মুচকি বলছে, ওপর ওপর বলছে, ভিতর ভিতর নয়, একে ম্যানেজ বলা হয়। কিন্তু আপনি বইয়ের কথায় মায়ের কথায় বুকে মারবেন, আর বইয়ের কথায় সে মাকে রাগ ধরবেন? ইসলাম এটা বলে? ইসলাম এটা বলেনি। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাট্টা মজা কি চলছে? ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সব থেকে নেকি কার বেশি? দেখবেন মেয়েদের সামনে তার মা বাপ ভাইয়ের নাম করবেন খুব খুশি, আপনাকে আদর করে যত্ন করে খাওয়াবে, কি বলছেন আপনারা বলুন? এই খাওয়াবে না, খাওয়াবে না, কথা বলেন না কেন? আপনি ওর ভাইয়ের, ওর মায়ের, ওর বাপের, ওর বোনের সাত গোষ্ঠীর নাম করবেন, আর আপনাকে বারংবার বলে কি দেবো, কি লাগবে, চা দেবো নাকি, পানি আনবো নাকি, আনন্দ করে যত্ন করে খাওয়াবে। আর আপনি যদি বাইচান ওর মা বাপ ভাই আত্মীয় স্বজন যদি দুর্নাম করিয়ে ফেলেন, বলে তোমার বাপ মার গোষ্ঠী কত ভালো আমি জানিনি, বুঝবে না, বুঝবে না, ধরে বলুন, কথা বলুন, একে ম্যানেজ করা লাগবে বাবা, ম্যানেজ করতে হবে, মাইলে হবে না। আল্লাহ রসুল বলছে মেয়েদেরকে মেরো না। কাদেরকে মেরো না? মেয়েদেরকে মেরো না। কেন? নবীজি বললেন মেয়েরা হলো আমার জান। আহা, নবীজির একটাও ছেলে বেঁচে ছিল না। মেয়ে ছিল কয়জন? জোরে বলুন কয়জন? চারজন। আল্লাহর নবী তিনটে জিনিস ভালোবাসতেন, একটা হলো আতর, এক হলো নামাজ, তিন হলো মেয়েদেরকে ভালোবাসতেন। আহা, বিশ্ব নবী, নবীজির আদর্শটা কত! নবীজির জীবনী একবার পড়ে দেখুন না, গোটা বিশ্বের আজকে বেঈমানরা হার মানতে বিস্তারা মাথা নত করেছে বিশ্ব নবীর আদর্শের দিকে লক্ষ্য করে। আজ থেকে 1450 বছর আগে নবী যেটা বলে গেছে সেটা আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে, রিসার্চ করে আজকে তারা ওটা বের করে দেখছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে বারহাক সত্য বলেছে, এর ভিতরে কোন রকমের সন্দেহের কোন অবকাশ নেই। কিন্তু হতভাগে আমরা জানি না, আমাদের যুবকদের ভিতরে অনেক ছেলে আছে নবীকে বলো, কিন্তু আমাদের দেশের যুবকরা অনেকেই আছে নবীর নাম জানে না, কি বুঝেন আপনারা বলুন, এরকম আছে না? কিন্তু এখানে যদি বলি আমাদের বাংলা জগতের সুপারস্টারের নাম বলো, তো দুই বছরের পুঁটি মাত্র লাভ মেরে বলেছি হুজুর আমি বলবো, বুঝলেন না? বুঝলেন? সেদিন আমি একজনকে বলছি, বলছি না এই আমাদের নবীকে বলছে কি করে বলবো নবীকে, তা তো তার বাপ বলছে চল মেয়ে নবীকে জানিনি তো, কি তুমি বলো তুমি যে আমার বাপ, তুমি তো জীবনে মসজিদ ছিল, তুমি আমি জানিনি, ওকে বলো তুমি দেখি তো আমাদের নবী ফেরাউন আলী হিসালাম আস্তাক ফেরো এখন ফেরাউন আমাদের নবী, সে তো নবীর দুশ্মন নাকি বলছেন আপনারা বলুন ফেরাউন, ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ নবী বলে মেয়েদেরকে মেরো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসা, ঘটনাটা বলি কি গো, বলবো না বলবো না বলবো, তোমরা কোন অধিকারে মেয়েদেরকে হত্যা করেছো মেরে দিয়েছো তোমরা বলো, আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা হয়ে গেল সমস্ত সাহাবারা আপনার আপনার বলতে বসতে লেগেছে, সমস্ত সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আমি জান্নাতে যাব না, নবী বললেন বারহাক তুমি আল্লাহর জান্নাতে যাবা, আরেকজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে দুটো আমি জান্নাতে যাব না, নবী বললেন বারহাক তুমি আল্লাহর জান্নাতে যাবা, আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে তিনটে মেয়ে আমি কি জান্নাতে যাব না, নবী বললেন বারহাক তুমি জান্নাতে যাবা। ইতিমধ্যে একজন সাহাবা ছিল যার নাম হলো আবু দারদার রাদি বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, অতর গনা যৌবন পুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকি দিছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকি দিছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের ও কারে বকুবা কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারিপাশে পয়সা তারাও গো করিবে কন্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মত কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবর অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে, ওই কবরে যাদের মা চলে গেছে বাপ চলে গেছে তা তো উপাকারি নাই তাকিয়ে দেখে, অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে, আজকে কবর বড় কঠিন, ওই কবরের ঘর তৈরি করার জন্যে ওই কবরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আজকে আপনাদের ডুমরতলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেব রে বাবা, আজকে আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই, আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায়, এই এই ভাই একটু বসেন বসেন একজন উঠবেন না, বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পেছনে ছেলে মেয়ের পেছনে চলে যায়, আজ গোরস্থানে অনেক
অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ দুনিয়ার জমিনে থাকবে না। নবী বলেছেন ওয়ালু মানাজিলা মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম ঘর হলো কবর। ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি ডুমুর তলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না, ওই গোরস্থানকে তৈরি করার জন্য, ওই গোরস্থানের মাটিকে জিন্দা করার জন্য, নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য, নিজের মা বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য, গোরস্থানের জন্য আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা চাইতে আসেনি। আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো, বাপ বহু টাকা বহু দিকে চলে গেল, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেল, ওই গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্রে 5,000 টাকা দেখবো। বা আজকে কারা আছেন গো? আল্লাহু আকবার, ওই গোরস্থান তৈরি কারণেওয়ালা মাত্রে 10 জন ভাগ্যবান বলুন হুজুর গো। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি 10-5,000 টাকা শোধ করে দেব। তাই একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরদি হাত উঁচু করে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওই গোরস্থান আমার মা কবরে শুয়ে আছে, আমার বাপ শুয়ে আছে, আমিও কখন চলে যাব, ওই মা বাপের কবরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে 5,000 জোরে বলি নারে তকবীর ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5,000 টাকার দাতা। আমি জানি ডুমরতলার মাটিতে 10,000, 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 10,000, 20,000 নয় রে বা, ওই গোরস্থানটা আসল ঘর রে বাবা, ওই কবরস্থানটা আসল ঘর। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, ওই ইমানদার নিজে বাঁচো, সন্তানাদিদেরকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও, কোথা থেকে বাঁচাবা, ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে না। তাই মুসলমান দরদি, একজন দরদি এই ডুমুর তলার মাটিতে সর্বপ্রথম 5,000 টাকা। সুবহানাল্লাহ, দেখলেন আবেদ সাহেব, উনি বলছেন আমার নানা নানি দাদু দিন নামি আমি 5,000 টাকা দেব। আল্লাহু আমিন, জোরে বলেন আরে তকবীর। এই দেখেন আমার ভাই জান, আল্লাহু আমিন। আসুন, আব্বা মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে মিলন গছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল, আহারে দরদের বাপ আছে কবরেতে, উঠারিয়া নিও তুমি ছেলের দানেতে, এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত, একই বা দুয়া করি তাহার বাপের কারণ, বাপকে কবর রেতে দিও সুখের জীব। আল্লাহুম আমিন। দেখেন হাফেজ সাহেব দাদু দাদি নানা নানি নেমে দিয়েছে, আল্লাহ রফিয়ার বান্দা হাফেজ সাহেব ছিল, দাদা দাদি নানা নানির নামে 5,000 দিল, আরে দরদর লাদি এখানে হাজির, 5,000 দিল, দেখো দাদু দাদি নানা নানির খাতির, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল, আমি আপনাদের কাছে 3 নম্বরে 5,000 টাকা দেখতে চাই। বাপ ও ডুমরতলার মুসলমান, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে রে বাপ, ওই মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদের সন্তান নাই, এমন কোন দরদি ছেলে নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে 5,000 টাকা দিয়ে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 3 নম্বরে 5,000 টাকা দাতা একটা ইনশাল্লাহ। ও মুসলমান,
আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। তাই আমি আপনাদের ডুমুর চালার মাটিতে দেখতে চাই ওই গোরস্থানকে তৈরি করার জন্যে। আপনার আমার মা বাপ চলে গেছে, আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই আমি আপনাদের কাছে 5000 করে 10 জন দরুদি দেখতে চাই বাপ, তার মধ্যে 2 জন 5000 করে হয়েছে, 3 নম্বর আর 1 জন দরুদি 5000। যুব কমিটি ছেলেরা 5100 টাকা নগদ। আল্লাহর পিয়ারা বান্দা যুব কমিটি ছিল, এ 5100 টাকা নগদ দানিল, আরো দোয়া করি আমি তাদের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু দুনিয়া বিচেতে, এ চতুর গাপারু তুমি আল্লাহ না করু নিঃশ্বাসের বিশ্বাস নাই, আপনি এখানে আছেন বাড়ি পৌঁছাতে পারবেন কোনো গ্যারেন্টি নাই, আপনি বাড়িতে গিয়ে শুয়ে গেলেন যদি চোখটা খুলে যাই তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই আমি আপনাদেরকে 4 নম্বরে বলবো বাপ, 5000 টাকার দাতা একজো কত দেন আমাকে, দেন আমাকে দেন। আপনি আসেন না, আপনি আসেন, আপনি উঠেছেন, উনি মুরব্বী মানুষ, চলে আসেন আপনি। আল্লাহুম আমিন, আল্লাহ একবার। আপনি ভয় না, অসুবিধা না, ভয় কিসের জি, আসুন বাবজি দেন, আল্লাহর পেয়ারা বান্দা দেন, আল্লাহ আকবার দিবে 5000। কি নাম ভাই, নাম বলেন আপনার, 2000 নগদ 3000 বাকি ইনশাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা রবকুল মন্ডল ছিল, এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল, এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, ইয়ারো দুও করি আমি করি গো মিনতি, আর রবকুল ভাইকে দিও তুমি দিও গো উন্নতি, এ চার গা পারো তুমি ও গো পাগো বাড়ি, মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম আমিন। এই দেখে 4 নম্বর হয়ে গেল, ইসলামের কুটি হলো 5, নামাজ হলো 5, আজান হয় 5। আমি 5 নম্বরের একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 5000 টাকার দাতা ইনশাল্লাহ। 5 নম্বরে আর একটা 5000 টাকা দাতা ইনশাল্লাহ, একটু হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ, দেখি ইনশাল্লাহ আল্লাহ দিবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, বখিলতা কৃপণতা নয় রে বাবা, বখিল কৃপণতা গিরি করলে কোনোদিন শান্তি হবে না, দুনিয়ায় শান্তি না পরকালেও কোনোদিন শান্তি হবে না। নবী বলেছেন বখিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে না তারা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 5000 করে 10 জন দরুদি দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 4 ভাইজি কোথা বাড়ি, বাপ মা আছে না নাই, আহা ভাইজি এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে ভাইজি তো গো ছিল, 5000 টাকা দেখো ভাইজি তো দানিল, 1500 নগদার 3500 বাকি, আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারি, আরো দোয়া করি তাহার বাপের কারণ, আর বাপকে কবরেতে দিও সুখের জীবন, এরকম ছেলে যদি আরো গো হইত বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহুম আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল বাপরে, আমি আপনাদেরকে বলবো 6 নম্বর একজন দরুদি বাপ, ও মুসলমান দরুদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে, তাই গোরস্থান তৈরি করার জন্যে 5000 টাকার দাতা 6 নম্বর আর একজন দরদি ইনশাল্লাহ। কই ডুমত্তলার মানুষ
ছয় নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্রে পাঁচ হাজার, কি গো ইনশাল্লাহ হবে না? হবে না ইনশাল্লাহ? আমি জানি ওমর তলা দুমর তলা মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাপ, এটা আমার জানা আছে সোনা। তাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা করে চেয়েছি। আমি তো দশ হাজার চাইতে পারতাম কিন্তু চাইলাম না। আমি পাঁচ হাজার করে দশ জন দুরুদিকে দেখব, তার মধ্যে পাঁচজন হয়ে গেল রে বাপ, ছয় নম্বর আর একজন দুরুদিকে আছে সোনা। অনেকের মা কবরে চলে গেছে, যে জনম দুঃখিনী মা, মা মাস নদিন গর্বে করে নিয়ে বেরিয়েছিল, ওই মা কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, কবরে আজাবে তোমার হয়ে যাবে। তাই ছয় নম্বর আর একজন দরুদিকে আছো গো বাপ, মাত্র পাঁচ হাজার। ইনশাল্লাহ হবে না বাপ, এমন কোন দরদ নাই, ছয় নম্বরে পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা। ওই নওজোয়ান তরুণ যুবক অল্প অল্প করে দিয়ে দিয়ে কুফুরিয়ে দেবা, কেরালায় থাকো, বোম্বে থাকো, দিল্লি থাকো, গুজরাটে থাকো, অনেকে কাজ করো, পাঁচশো দুশো করে দিলে দিলে পাঁচ হাজার টাকা ফুরিয়ে যাবে, কমে যাবে না। তাই আমি বলবো তরুণী, এমন কোনো বাপ যে, এমন কোন তরুণ, এমন কোনো বন্ধু নাই, এমন কোনো মা, এমন কোনো বোন নাই। আল্লাহু আকবার, গোরস্থানের জন্য পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ। দেন আমাকে দেন, দেখেন কি বলছে কত। আল্লাহুম্মা আমিন। আর একটা বাপ ছয় নম্বরে পাঁচ হাজার টাকার দাতা এই কুমোর এই ডুমোরতলার মাটিতে ইনশাল্লাহ নাই, কি গো ইনশাল্লাহ হবে না? পাঁচ হাজার টাকা দাতা ইনশাল্লাহ একটা। আরে হাই 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 হাগো, আল্লাহর রাস্তাতে দিব, গোরস্থানের জন্য দিব, কবরস্থানের জন্য দিব, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ নাই। ভাই মুসলমান ঠিক রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। আজকে আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা চেয়েছিলাম রে বাবা, ইনশাল্লাহ পাঁচ নম্বর হয়ে গেছে, ছয় নম্বরের একজন। আমি বলি বাবা আসিক এক হাজার টাকা। আল্লাহুম আমিন। আমি আপনাদের কাছে ছয় নম্বরে পাঁচ হাজার টাকার দাতা, এই ডুমরতলার মাটিতে একজন দরদি হবে না ইনশাল্লাহ নাই, একজন মাত্র পাঁচ হাজার। কই হাত তুলেন দেখি। এই বাবজি, আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা চাবো না, একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছেন সবাই মিলে হাত তুলেন, হাত তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে পাঁচ হাজার টাকা যাওয়ার দেওয়া তোরা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তোলেন হাত, কেলো হাত তোলেন, কি গো ও জাতে মাতাল হইলেও তালে ঠিক, হ্যাঁ নিজের গোরস্থান তৈরি হবে, নিজের মা বাপ নিজে কবরে যাবে, সেই গোরস্থানের জন্য একটু হাতটা উঠে না। হাই 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 হাই, এখানে ছেলের অসুখ হোক, বিবির অসুখ হোক, বাড়িতে গেলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, ডাক্তারের কাছে নিয়ে যাবেন না যাবেন না? জোরে বলুন, এই কথা বলুন না কেন, যাবেন না যাবেন না? ডাক্তারে বলে এই করো ওই করো অমক করো, তখন ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, কখন ব্যথা লাগবে না। কিন্তু নবীজি বললেন মাশাআল্লাহ, রবিউল ইসলাম, রফিকুলের ছেলে, আপনার ছেলে নাকি রফিকুলের ছেলে রবিউল, পাঁচ হাজার, তিন হাজার নগদ, বাকি আল্লাহ রবিয়ার বান্দা রবিউল গছিল, এ পাঁচ হাজার টাকা দেখো রবিউল দিল, ইয়ারো তুম করি আমি তাহার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম আমিন। এই দেখেন ছয় নম্বর হয়ে গেল। এবার আমি একটা কথা বলি বাপ, জাহান্নামের দরজা হলো সাত, আসমান হলো সাত, জমিন হলো সাত। এই এই বাপ যাই, আপনারা একটু বসেন না, একটু বসেন, এই মদুরি ভেঙে যান না, গুনাহ হবে। যান জি, একটু বসবেন সবাই, আপনারা মদুরি ভেঙে দিবেন না, খবরদার, চরম গুনাহ হবে বাবা, এটা আদায় চলছে বাবা,
বিনা কারণে যদি চলে যান তাহলে গুনাহ হবে, বিনা কারণে। আমাদের ছেলে বাহাদুর বিশ্বাস কিনা লোক, আমাদের ছেলে বাহাদুর গো কোথায় বসেছিল, এ পাঁচ হাজার টাকা দেখো দেখো গো দানিল, এ নগদের বাকি দুই মিলে পাঁচ হলো, এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, এই আর দুবো কুড়ি আমি তাহারও কারণ, আর দিও গো দিও গো তুমি সুখের জীবন। এই দেখেন সাত নম্বর হয়ে গেল, জান্নাতের আটটা দরজা খুলে যাবেন যিনি, ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের আট নম্বর দরজা খুলবেন তিনি। আটটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানা যে কেউ তো মাল্লাহ, আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব হুজুর, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব, তাই পাঁচ হাজার টাকার একজন দরদি হবে না বাপ নাই, ইনশাল্লাহ হাত তুলুন, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি গোরস্থান তৈরি করার জন্য 5000 টাকা দিয়ে আট নম্বরে জান্নাতের দরজা খুলবো, এমন কোন দরুদ ইনশাল্লাহ, আর একজন বলু একজন জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাল্লাহ। ও মুসলমান কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, এর হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়, বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। ও মুসলমান দরদি আমি আপনাদের ভিতরের একজন ভাগ্যবান হবেন যিনি আল্লাহর জান্নাতের আট নম্বর দরজা জান্নাতের খুলবেন তিনি, এমন কোন মুসলমান হবে না, আট নম্বরে 5000। আমি আপনাদের কাছে 5000 টাকা চাবো না, আর একজন দরদি মাত্র 5000, শেষ আট নম্বরে জান্নাতের আটটা দরজা খুলে দেবেন যিনি, আট নম্বরে 5000 টাকা হাত উঁচু করে দিয়ে দেবেন তিনি। আমি আপনাদের কাছে বলবো বাপরে, এই দান কোনোদিন পানিতে পড়বে না, বলে যাবে না এই 5000-এর বদলে আল্লাহ আপনাকে হাজার হাজার টাকা দিয়ে দিতে পারে। আল্লাহ তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আর একজন তরুণ যুবক না 5000, একটা শেষ দেখ ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো, এই 5000 টাকা দিয়ে আর একজন দরো দিয়ে একটু হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ। আর কমিটির যুবকদেরকে বলবো, ও কমিটির ছেলেরা তোমরা একটু মাবনদের কাছে যাও, মাবনরা বসেনি নাকি বসেনি, যাও যাও কমিটির ছেলে যাও, মাপনদের কাছে চলে যাও, মাপনদের কাছে রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, মাপন 1000-2500-200-150 করে দিবে, চলে যাও কমিটি ছেড়ে চলে যাও, যাও ইনশাল্লাহ দিবে মাপনেরা, আমি জানি, কিন্তু 5000 টাকার একটা নিব বাপ। কি গো আপনাদের ভিতরে এতগুলো লোকের ভিতরে 5000 টাকা দেওয়ার একটা লোক নাই? আপনাদের দেওয়ার সকলের ক্ষমতা আছে, কিন্তু আপনারা পায়খানা বানাবে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে বাড়ি করবেন, প্লাস্টার করবেন, কিন্তু ইসলামের জন্য হাতটা বাড়াবেন না। কিন্তু নবীজি বলেছেন কি, সাদাকা তারাদ্দুল বালা, সাদাকা করলে বালা মুসিবত দূর করেন, কে জোরে বলুন কে, আল্লাহ। আমি আপনাদের কাছে বলবো বাপ, 5000 টাকা দাতা ইনশাআল্লাহ এক মাওলানা ইয়াসিন, সুবহানাল্লাহ। হ্যাঁ গো আপনাদের দেশের লোক এত কিপ্টি, মাওলানা ইয়াসিন বলছে আমি 5000 দিব, সর্বপ্রথম হাফেজ সাহেব দিয়েছে 5000, শেষের বেলায় হলেন উনি 5000 মাওলানা, কিন্তু নবী কি বললেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, তুমি যার সাথে চলবা কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আহ
এই দেখেন প্রথমে আপনার হাপে লাস্টে মরনা, তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম দশ জনা, কিন্তু বাপ এমন একটা মারাত্মক পয়েন রে বাপ, নাম্বার নয় না মারাত্মক পয়েন, যে দিবে নয় আল্লাহ কাল পরুখানে করে দিবে জয়। আমি তো আমার নিজের জন্য আপনাদের কাছে চাইনি, আমি চেয়েছি আপনাদের গোরস্থান তৈরি করার জন্যে। কেন মুসলমান বুঝতে পারে না, কেন মুসলমান বুঝতে শিখে না, কেন মুসলমান জানতে পারে না, আজকে চায়ের দোকান পানের দোকান বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা চলে যায়, কিন্তু আমি আপনাদের কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা দশ জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে আট জন হয়ে গেল, আর মাত্র দুইজন দরুদি দরকার আছে রে বাবা। আমি আবেদন রেখে দিলাম নয় নম্বরে পাঁচ হাজার নাই, আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকার আবেদন রাখলাম, ইনশাল্লাহ হবে, আশা করি হবে। আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে কমিয়ে দিলাম, এবার আপনাদের কাছে মাত্র দুটো করে হাজার টাকা দেখতে চাই, শোনা আমার, মাত্র দু হাজার 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 করে টাকা। আমি দশ জন দরুদিকে দেখতে চাই, দরুদিনে আমার পাঁচ হাজার দিতে হবে না, আমি মাত্র দুই হাজার করে দশ জন দেখবো বাপ। একটু দয়া করে আল্লাহর রাস্তায় হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, তাই মাত্র দুই হাজার করে টাকা, ইনশাল্লাহ। আসুন আগে আসুন,